এপিক কার্ড বা ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড বা ভোটার কার্ড নামে আমরা পরিচিত, এই কার্ডটি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আমরা ডকুমেন্ট হিসেবে ব্যবহার করে থাকি এবং ভোটার অধিকার প্রয়োগ করে থাকি। যেনারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন বা যেনারা নতুন ভোটার লিস্টে নাম তুলেছেন, আপনাদের নাম ভোটার তালিকায় উঠেছে কি না কীভাবে আপনি চেক করবেন, বা আপনার কার্ডটি ঠিকঠাক আছে কি না আপনি কীভাবে চেক করবেন গভর্নমেন্টের সাইট থেকে। তো আজকে এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ কাজটি শিখব। আর যেনারা জমিনের রেকর্ড ডাউনলোড করতে চান তাহলে আমাদের ভিডিও লিস্টে রয়েছে, চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আর যেনারা নতুন দর্শক বন্ধু, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলুন আজকে শুরু করি। এই কাজটি শিখতে হলে আপনাকে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তো চলুন প্রথমে আমরা একটি সাইট আমরা দেখাচ্ছি, এই সাইটটি আপনাকে সার্চ করে নিতে হবে, uwestbengal.nic.in। এই সাইটটি সার্চ করলে প্রথম যে অপশানটি আসবে এটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে। করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে বা সাইট খুলে যাবে। এই সাইটে আপনাকে সিটিজেন সার্ভিসেস এই অপশানটায় আসতে হবে এবং এখানে রিড মোর অপশান দেখতে পাবেন, এই অপশানে একবার ক্লিক করতে হবে। করলে দেখবেন আবার এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে নিচের দিকে চলে আসুন, এখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। করলে আপনি পশ্চিমবঙ্গ সরকারের যে ভোটার তালিকা রয়েছে বা ভোটার পোর্টাল রয়েছে সেখান থেকে আপনার নামটা সার্চ করতে পারবেন। এরপরে আমরা তা শেখাবো ভারত সরকারের যে ভোটার পোর্টাল রয়েছে সেখান থেকে সার্চ করা। তো এখানে প্রথমে দেখতে পাবেন সার্চ টাইপ, স্টেট তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাইট খুলেছি ফলে স্টেট সিলেক্ট হবে না, এখানে করার দরকারও নেই। এরপর ডিস্ট্রিক্ট, তো এই ডিস্ট্রিক্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। করার পর এখানে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবেন, আপনার যে ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন বা আপনার যেই ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের আপনাকে সিলেক্ট করবেন। সেই বিধানসভা কেন্দ্র সিলেক্ট করার পর নিচের দিকে চলে আসবেন, এখানে এপিক নাম্বার রয়েছে একটা, আর একটা নেম দিয়ে সার্চ করা যায়। আপনি নেমটা সিলেক্ট করবেন, যদি আপনার ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে তাহলে সহজে আপনি কার্ড নাম্বার দিয়ে এখানে সার্চ করতে পারবেন, আর যদি না থাকে আপনি নেম অপশানটাকে চুজ করবেন এবং এখানে আপনার সিম্পলি ফার্স্ট নেম প্রথম নামটা এখানে টাইপ করতে হবে। এবং লাস্ট নেমের ঘরে এখানে আপনাকে লাস্ট নেমটা টাইপ করতে হবে, অর্থাৎ পদবিটি টাইপ করতে হবে। তারপর ক্যাপচার কোড নিচে দেখতে পাবেন, এই ক্যাপচার কোডটা এখানে আপনাকে সঠিকভাবে টাইপ করতে হবে। করার পর এখানে আপনি সার্চ অপশান পেয়ে যাবেন, এই সার্চ অপশানে যখন ক্লিক করবেন তাহলে আপনার দেখবেন নিচের দিকে একটু স্ক্রোল করে দেখতে হবে, এখানে আপনার টোটাল শো করবে। যদি একাধিক নাম থেকে থাকে তাহলে অনেকজনের নাম এখানে পরপর দেখাবে রেকর্ডগুলো, এখানে টোটাল ওয়ান রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তখন একাধিক রেকর্ড ফাউন্ড দেখাবে। তো এখানে প্রথমে এপিক নাম্বার, আমাদের এই এপিক নাম্বার এখান থেকেও আমরা বের করে নিতে পারি, ডাউনলোডের ক্ষেত্রে কাজে লাগবে। যদি না থেকে থাকে বা না জানা থাকে তখন এই পদ্ধতিটা খুব ভালো পদ্ধতি এপিক নাম্বার বের করানোর। তো এরপর পুরো নামটা দেখাবে, তারপর জেন্ডার, এজ, এইসব তথ্য দেখাবে এখানে। এবং অ্যাসেম্বলি যে কনস্টিটিউয়েন্সি রয়েছে এসসি সেটাও দেখা, স্টেশন, তো এগুলো দেখাবে। তো প্রিয় দর্শক বন্ধু, আমরা দেখে নিলাম ওয়েস্ট বেঙ্গলের সাইট থেকে কিভাবে চেক করতে হয়। এবার আমরা চেক করব ভারত সরকারের যে সাইট রয়েছে সেখান থেকে। তো চলুন পরের ট্যাবে, নতুন একটি ট্যাবে, এখানে আপনাকে যেটা সার্চ করতে হবে eci.gov.in, এটা টাইপ করার পর এন্টার মারতে হবে। তো দেখবেন এখানে একটি ভারত সরকারের ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার একটি নতুন সাইট খুলে যাবে। এই সাইটে আপনাকে চলে আসতে হবে একটু স্ক্রোল করে নিচের দিকে, এখানে দেখুন রেজিস্ট্রেশন নিউ ভোটার, আর একটা রয়েছে সার্চ নেম ইন ভোটার লিস্ট, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে কিছু ফর্ম ফিল আপ করতে হবে, তো চলুন ফর্ম ফিল আপটা দেখিয়ে দিই। তো প্রথমে এরকম একটি ম্যাসেজ আসবে, নোটিফিকেশান, এটাকে আপনাকে কন্টিনিউ করে নিতে হবে, তারপর এরকম একটি ফর্ম আসবে। এই ইন্টারফেসটা ভালো করে দেখুন, এখানে প্রথমে এপিক নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, সার্চ বাই এপিক নাম্বার, আর সার্চ বাই ডিটেলস।
তো আমি ডিটেলস দিয়ে সার্চ করছি। প্রথমে আপনার নামটা এখানে দিতে হবে, পুরো নাম লিখতে হবে। তারপরে ফাদার্স নেম, তারপরে এখানে এজ সিলেক্ট করতে হবে, আর যদি আপনার ডেট অফ বার্থ দিয়ে ভোটার লিস্টে ভোটার কার্ডটি হয়ে থাকে তাহলে আপনার ডেট অফ বার্থ চুজ করতে হবে, আর যদি এমনি বয়স দিয়ে থাকে ভোটার কার্ডে তাহলে আপনার বয়সটা এখানে হিসাব করে এখানে দিতে হবে। তো তারপর এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে আপনাকে। এবার চলে আসুন স্টেট, এখানে স্টেট রয়েছে, এখানে স্টেট সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল, আর আপনি যদি অন্য স্টেটে হয়ে থাকেন তাহলে সেই স্টেটটি সিলেক্ট করবেন। এখানে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। এখানে আমি পশ্চিম মেদিনীপুর করলাম। আর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেটা রয়েছে সেটা সিলেক্ট করলাম। এরপর এখানে ক্যাপচার কোড আর কিছু নেই, এখানে এখানে ক্যাপচার কোড দিতে হবে, ক্যাপচার কোডটা এখানে দেখতে পাবেন। সঠিকভাবে ক্যাপচার কোডটি দেওয়ার পর এখানে সার্চ করতে হবে, করলে দেখবেন এখানে ভোটার লিস্টে আপনার যদি নাম থেকে থাকে তাহলে এখানে শো করবে এবং এখানে টোটাল ডিটেলস পেয়ে যাবেন। আরও যদি বেশি করে দেখতে চান তাহলে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে একবার আপনাকে, তাহলে আরও ডিটেলসে আপনি এখানে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, আশা করছি আপনি নিজেও এই কাজটি করতে পারবেন। সিইও ওয়েস্ট বেঙ্গল সাইট থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের ভোটার পোর্টাল থেকে আপনার ভোটার নাম সার্চ করা এবং ভারত সরকারের পোর্টাল থেকেও আমরা কীভাবে সার্চ করতে হয় সেটাও আমরা দেখালাম। এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।